ঢাকার লগ্নে গাবতলি অদূরে আমিন বাজার সংলগ্ন বুড়িগঙ্গার শাখা তুরাগ নদীর অধিকাংশ স্থান দখলে নিয়ে ব্যবসায়ীরা মাটি ভরাট করিয়া চলিতেছে। ওই সমস্ত এলাকায় ইটের ভাটা ইট তৈরি চলিতেছে। ডেজারে মাটি কাটিয়া চাঁদপুর ব্রিজের নিকট মাটি ভরাট করিয়া চলিতেছে। এভাবে মাইলকে মাইল নদীর গর্ভের এলাকা দখলদাররা দখল করিয়া নিতেছে। এই বিশাল নদী মাইলকে মাইল এলাকা সরকার ইচ্ছা করলে ঢাকার যে ধরনের যানজট হয় তাহা কমানোর জন্য, ব্যস্ত এলাকার যানজট মিটানোর জন্য ম্যাজিস্ট্রেট কোর্ট কাছারি বিশ্ববিদ্যালয় উক্ত স্থানে স্থানান্তর করিয়া ঢাকার যানজটগুলি মুক্ত করিতে সক্ষম হইবে। সরকার লক্ষ্য করা জনগণের ভোগান্তি লাঘব হবে। যেভাবে দেখা যায় ওই ধরনের এলাকার অবৈধ ব্যবসা আস্তানা গটার সম্ভব। সরকারের ভূমি মন্ত্রণালয় মাইলকে মাইল অবৈধ ব্যবসার লোক জনগণের হাতে না যাওয়ার আগে ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাই। অনেক সরকারি জায়গা এসিল্যান্ড ভূমি অফিস গুলা অবৈধ অন্যায় ভাবে অবৈধ কাগজপত্র তৈরি করাইতে পারে। অনেক সরকারি হিন্দুদের জায়গা অসৎভাবে নামজারি করাইতেছে। বাংলাদেশের নদী জায়গা লোকের নামে রেকর্ড করা বর্তমানে সম্ভব। টাকার জোরে এলাকায় কমিশন এই সমস্ত রেকর্ড প্রার্থী করা কোনো অসুবিধা হচ্ছে না। এলাকার কমিশনার চেয়ারম্যান অনেক অবগত নয়। তা সরকারকে অতি জরুরিভাবে এবং ভূমি মন্ত্রণালয়কে এই ভূমির প্রতি যে দায়িত্ব অর্পণ করা হইয়াছে, এই মন্ত্রণালয় এই ধরনের সম্পত্তিগুলাকে ঢাকার পার্শ্ববর্তী যেসব এলাকা নদীগুলা আছে সেগুলাতে যে সমস্ত অফিস আদালত গুলা যানজট সৃষ্টি করতেছে, যেসব স্কুল কলেজগুলা ঢাকার ভিতরে যানজট সৃষ্টি করতেছে, যে ফ্লাইওভারের পরিবর্তে এসব ঢাকার পাশে এলাকাগুলা নদীগুলাকে সরকার অফিস আদালত স্থানান্তর করে ঢাকার যানজট কমানো সম্ভব। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আশাবাদী সরকার এই দিকে লক্ষ্য নেবেন। স্বাধীনতা টিভির দর্শকবৃন্দু, আমরা আসছি আজকে গাবতলির অদূরে আমিন বাজার বুড়িগঙ্গার শাখা তুরাগ নদীর অধিকাংশ স্থান দখলে নিয়ে এই এলাকার লোকজন অনেক জায়গাকেই দখল করে তারা ভরাট করে ব্রিক ফিল্ড বাড়ি ঘর অনেক কিছু তৈরি হয়ে গেছে। এখানে যে আমিন বাজারের পাশে যে বুড়িগঙ্গা যে বিশাল এলাকা সরকারের আসলে দীর্ঘদিন থেকে এখানে বাড়িঘর হতেছে, এখানে দখল যজ্ঞ চলছে এবং তারা বাড়িঘর করে এখানে ব্রিক ফিল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করে এখানে চালাচ্ছে। কয়েকদিন বাদে যে দেখা যাবে যে এটা তাদেরই মানে জমিন, এই বুড়িগঙ্গা পুরা তাদের রেকর্ডের চলে আসছে। আমাদের বর্তমান দেশের মধ্যে এমন ভাবে এই যে আমাদের যে বাংলাদেশে এইসব এই যে বেদখল হয়ে যাওয়া যে বুড়িগঙ্গার মতন একটা বিশাল নদী দেখা যায় যে এটা মরে যাওয়ার মতন মরে গেছে। এটাকে এখন বিভিন্নভাবে মানুষ বেদখল করে আপনার বাড়িঘর এবং বিভিন্ন প্রতিষ্ঠান করছে। এটাকে আমাদের যে ভূমি মন্ত্রণালয় এই সমস্ত দখল হয়ে যাওয়া সম্পত্তির প্রতি যদি খেয়াল করে, তাহলে আমাদের এইসব জায়গাগুলো যেভাবে আমরা ঢাকা টাউনে যে আমরা ইফতারের করার মধ্যে রোজার মধ্যে এই যে ধরনের যানজট, অন্যান্য টাইমে যে ধরনের যানজট ঘন্টার পর ঘন্টা, যেখানে 10 মিনিটে রাস্তা না সেখানে 6 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত লাগে যায়, যে আমাদের দেশের গ্যাস এবং যে গাড়ির গ্যাস তেল পেট্রোল ডিজেল যেভাবে মানে অপচয় হচ্ছে, কারণ একমাত্র এই যানজটের কারণে। কারণ আমাদের ঢাকার পাশে যে জায়গাগুলা সরকারের যেসব বুড়িগঙ্গার যেসব বিশাল জায়গাগুলা পড়ে রয়েছে, এগুলাকে আমরা বিভিন্ন ভাবে ভূমি মন্ত্রণালয় ইচ্ছা করলে এটাকে এই সম্পত্তি গুলাকে যে কোনো মানে বিভিন্ন যে আমাদের অফিস আদালত যে মিল ইন্ডাস্ট্রি যে ঢাকাতে যা যানজট গ্যাদারিং করতেছে, এইগুলা যদি আমাদের এই সব খালি জায়গাতে
আনা হতো, তাহলে প্রকল্পর মাধ্যমে যেগুলা আনা হতো, যে ভার্সিটি যেভাবে মানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির জন্য আজকে ঢাকা টাউনে চলাচল দুষ্কর, যে এমন পরিস্থিতি এমন গ্যাদারিং অবস্থাকে মুক্ত করার জন্য এই ঢাকার পাশেই এইসব আমিন বাজার গাবতলির থেকে সামান্য একটু অদূরে এই জায়গাগুলোকে সরকার যদি খেয়াল করে বিভিন্ন অফিস আদালত বিভিন্নভাবে এটাকে মানে পরিপূর্ণভাবে কাজকর্ম করায়, শহরটাকে ঢাকা শহরটাকে এদিকে আর একটু ভাড়ায় সব মিল কারখানা এদিকে আনে, তাহলে ঢাকার জন্য অনেক আমার মনে হয় এই এলাকাটাকে সরকার যদি ইচ্ছা করে এই এলাকাটাকে ডেভেলপমেন্ট করা হয়, সরকারি বিশাল জায়গাগুলা সাধারণ মানুষ জনগণ দখল করে বা বেয়াবাদী পড়ে রয়েছে, এই এইদিকে চাপাইয়া যদি ঢাকা শহরকে এদিকে আনা হয় তাহলে মনে হয় 50% যানজট মানে গ্যাদারিং আমাদের ঢাকা শহর থেকে কমে আসবে আমি মনে করি।